ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এই সম্মেলন কেন বিদ্যমান রাজনৈতিক সংকট রাজনৈতিক সংকটটা কি সরকার বিগত নির্বাচনগুলি অবৈধভাবে করেছে যেহেতু নির্বাচন অবৈধ ছিল অবৈধ নির্বাচনের ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে সে অবৈধ অবৈধ অর্থের মাধ্যমে যে জিনিস ক্রয় করা হয় তা অবৈধ অবৈধ সম্পর্কের মাধ্যমে যে বাচ্চা জন্মগ্রহণ করে সে অবৈধ অবৈধ নির্বাচনের ভিত্তিতে যে সরকার গঠন করে সে অবৈধ এই অবৈধ সরকারকে বাংলাদেশের জনগণ চায় না কিন্তু বাংলাদেশের জনগণ রক্তপাত করতে চায় না মারামারি করতে চায় না হানাহানি করতে চায় না কি চায় বাংলাদেশের জনগণ চায় এদেশের সরকার কিভাবে নির্বাচিত হবে সংবিধান তা বলে দিয়েছে সংবিধান বলছে এদেশের সরকার নির্বাচিত রূপে জনগণ অধিকাংশ জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে এর জন্য সরকার গঠন করার জন্য দরকার নির্বাচন আর নির্বাচন সুস্থ হওয়ার প্রয়োজন নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার প্রয়োজন আর আমরা কি দেখেছি বাংলাদেশে যতগুলি নির্বাচন সরকারের অধীনে হয়েছে মানে প্রেজেন্ট ক্ষমতাসীন সরকারের অধীনে হয়েছে সেই নির্বাচনগুলি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে আর যেই নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক বলেন কেয়ারটেকার বলেন জাতীয় বলেন ভিন্ন কোন সরকারের অধীনে হয়েছে সেই নির্বাচনগুলি তদ অপেক্ষা অনেক সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কাজে আমরা চাই বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন এই গ্রহণযোগ্য নির্বাচন খোদ আওয়ামী লীগের জন্য প্রয়োজন যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগ সে ক্ষমতাদার থাকবে না এই দেশের অস্তিত্ব থাকবে না বলে কেন আমি বারবার বলেছি যদি অপরের কাঁধে ভর দিয়ে কেউ দাঁড়ায় তাহলে শক্তি নিজের থাকে না যার কাঁধে ভর দিছে তার হয় আপনি দেখেছেন সরকার গঠন করছে আমলাদের কাঁধে ভর দিয়ে এর জন্য বর্তমান ক্ষমতাদার আওয়ামী লীগের নেতারা নয় বর্তমান ক্ষমতাদার আমলারা যেহেতু আমলারা নির্বাচিত করেছে এজন্য আমলারা রাজনীতিবিদদের কথা শুনে না আপনারা দেখেছেন তুফায়েল আহমদের মতো তুখর রাজনীতিবিদ সে সংসদে দাঁড়িয়ে আক্ষেপ করেছে যে বর্তমানে আমলারা দেশ চালায় সরকার দেশ চালায় না আপনারা দেখেছেন এমপিদের আক্ষেপ তারা বলছে ওসিদেরকে মোবাইল করি ওসিরা আমাদের কথা শুনে না শুনবে কেন আপনি তো বৈধ নয় আপনি তো অবৈধ সরকার যাই হোক যদি অন্য দেশের শক্তির উপরে নির্ভর করে সরকার গঠন করে তাহলে দেশের অস্তিত্ব থাকবে না জনাব ওবায়দুল কাদের সাহেব স্পষ্ট বলেছেন দিল্লি আছে কাজে আমরাও আছি দিল্লি আছে আওয়ামী লীগ থাকতে পারে দিল্লি আছে আওয়ামী লীগ নাচতে পারে দিল্লি আছে আওয়ামী লীগ হাসতে পারে কিন্তু দিল্লির উপরে নির্ভর করে এদেশের জনগণ হাসবে না দিল্লির উপরে নির্ভর করে এদেশের জনগণ অস্তিত্ব তারা রাখতে চায় না বরং এদেশের জনগণের অস্তিত্ব তাদের শক্তির উপরে থাকতে চায় আজকে ওপেন ডিক্লার যে দিল্লি আছে আমরাও আছি দিল্লির কোন গোলামদেরকে বাংলাদেশে দালালি করতে দেওয়া হবে না দিল্লির পাঁচটা গোলামদেরকে দিল্লিতে গিয়ে থাকতে হবে এই বাংলাদেশে বলে দিল্লির দালালি করতে দেওয়া হবে না
চিন্তা করতে পারছেন দিল্লি আছে তো আমরা আছি, এইটা দেশের অস্তিত্বের বিরোধী স্লোগান, এটা দেশ বিরোধী স্লোগান, এটা মাটি বিরোধী স্লোগান। আমি মনে করি এই বক্তব্য লাল সবুজ পতাকা সাথে গ্রেফতারি করা হয়েছে, এর বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করা উচিত, অবশ্যই মামলা হওয়া উচিত, কারণ সে এ দেশকে দিল্লির সাথে ন্যস্ত করেছে, দিল্লির কাছে ন্যস্ত করেছে। কাজে আমি মনে করি যারা আইনজীবী আছেন তারপর জলচলা করুন, তারা দেখুন যারা এই কথা ওপেন বলেছে দিল্লি আসে তো আমরা আসি, তার মানে হলো জনগণের ভর করে আওয়ামী লীগ সরকার গঠন করতে চায় না, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসতে চায় না, সেবার ক্ষমতা আসতে চায় কার মাধ্যমে, দিল্লির মাধ্যমে। অথচ আমাদের সংবিধান কি বলেছে, এদেশের জনগণ সরকার নির্বাচিত করবে, দিল্লি বা কোনো দেশ সরকার নির্বাচিত করবে না। এরপরে আসুন দ্রব্যমূল্যের অবস্থা কি দেখছেন, তা দেখতেছেন অবস্থা আরো খারাপ হবে। আপনি ভাবিয়েন না যে এই সংকট এই পর্যন্তই, এই সংকট আরো বাড়তে থাকবে। এর কারণটা কি, সহজ কথা বলুন, সহজ কথা বুঝুন, আপনার কেন বুঝান না সাংবাদিক বন্ধুগণ, আজকে রিজার্ভের টাকা থাকবে, ডলারের দাম কমবে, রিজার্ভ খালি হবে, ডলারের দাম বাড়বে। যদি 80 টাকা ডলার হয় আর আমি এলসি করি বিদেশ থেকে পিআই জানি ডাল আনি গম আনি, তাহলে আমিও কিনতে পারবো 80 টাকায়। কিন্তু ডলারের দাম যদি 120 টাকা হয় তাহলে 80 টাকার পিএস কিনতে হবে কত টাকায়, 120 টাকায়। কিন্তু যারা সরকার গঠন করে অবৈধভাবে সরকার গঠন করে লুট করেছে, ডাকাতি করেছে, মেগা চুরি করেছে, তাদের জন্য সমস্যা নয়। কিন্তু আমরা যারা এদেশে থাকি 500 টাকা কামাই করি, আমাদের আয় তো বাড়ে নাই, তাহলে আমাদের পেটের অবস্থাটা কি হবে। আজকে আপনারা দেখেছেন পকেট ভরা টাকা নিয়ে যায় আর ব্যাগ খালি নিয়ে বাজার থেকে চলে আসে, টাকায় ব্যাগ ভরা যায় না, টাকার কোনো মূল্য নেই, সামনে আরো বাড়বে, আরো বাড়তে থাকবে। এই সরকার কি করতেছে, এই দেশের জনগণের উপরে কালি রেপন করতেছে। আপনারা দেখেছেন দিল্লি সম্মেলনে আমাদের প্রাইম মিনিস্টার সবাই হাঁটে কার্পেটের উপর থেকে, আর আমাদের দেশের প্রাইম মিনিস্টার হাঁটে ঘাসের উপর থেকে, লজ্জা লজ্জা। আবার মোদি সাহেব তাকে বলে কার্পেটে উঠুন, কার্পেটে উঠুন, লজ্জার বিষয়। আমাদের দেশের প্রাইম মিনিস্টার যে বক্তৃতা করতেছেন বর্তমানে, এই বক্তৃতা কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ তো করতেই পারে না, এই তার বক্তৃতা, এই তার মন, এই তার মেজাজ, এই তার চিন্তা ভাবনা, এ ব্যক্তি প্রাইম মিনিস্টার হয় কিভাবে। খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেছে এর কোনো ভদ্র মানুষ করতে পারে না। স্যাংশন নিয়ে আওয়ামী লীগের লোকগুলি যে বক্তব্য দেয় এদের লজ্জাও নেই। যেমন আমাদের গ্রাম্য ভাষায় আছে, গ্রামের কোন এক পরিবারকে কিন্তু গ্রাম্য মানুষ বয়কট করে, সমাজ চুপ করে যে তুমি আমার বাড়িতে আসবে না, আমি তোমাকে দাওয়াত দেবো না, এটা আপনারা জানেন না। ঠিক আওয়ামী লীগকেও আজকে বিদেশ সমাজ চুপ করছে, তুই আমার বাড়িতে আসবি না, আমি তোকে দাওয়াত দেবো না, লজ্জার বিষয়। শুধু লজ্জার বিষয় না, শাস্তি, এটা একটা শাস্তি, এটা সাজা। এই সাজা শুধু তার উপরে নয়, তুমি আসতে পারবে না, তোমার ছেলে আসতে পারবে না, তোমার মেয়ে আসতে পারবে না, তোমার পরিবার আসতে পারবে না, লজ্জার বিষয়। এরপর তারা হাসলে, আপনি চিন্তা করতে পারছেন এদের লজ্জাও নাই। আমি তো অনেক আগেই বলেছি আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে লজ্জা এবং মিথ্যা কোনো শব্দ তাদের ডিকশনারির মধ্যে নেই। নির্বাচনের অবস্থা কি, এই বরিশালের সাংবাদিকরা আপনারা এখানে আসছেন, কসম করে বলুন 2018 নির্বাচন কি দিনে হয়েছিল না রাত্রে হয়েছিল? আপনারা সবাই জানেন এদেশের 18 নির্বাচন হয়েছিল রাত্রে, এরপর সরকার বলে কে সুস্থ নির্বাচন হয়েছে। সাংবাদিক বন্ধুগণ
আমি আপনাদের অনেককে চিনি, আপনারা আমাকে চিনেন। নিয়ম নির্বাচন হয়ে গেছিল, নিয়ম নির্বাচনে সমস্ত কমিশনার আসছিল, নির্বাচন কমিশনের লোকজন। এদের বাহ্যিক রূপটা যত সুন্দর, ভিতরটা তার উল্টা তত বেশি অসুন্দর। আপনারা সবাই সাক্ষী, কি বলেছে? সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, সুষ্ঠু নির্বাচন হবে, আশ্বস্ত হন। অথচ আমরা কি দেখেছি? বরিশাল মেয়র নির্বাচনের মতো কারসবি নির্বাচন হয়তো আপনারা দ্বিতীয় কোনো দিন দেখেন নেই। ঈদের অধিবেশি নির্বাচন সম্ভাবী না, হতে পারে না। এরপরে আমাদের উপর আক্রমণ করেছে, আওয়ামী লীগ ভেবেছে আমরা তো খোদা হয়ে গেছি, আমরা আমেরিকাকে স্যাংশন দেই, অমুককে জেলে ঢুকিয়ে রাখি, অমুককে হত্যা করি, আমরা অমুককে বিতাড়িত করি, অমুককে গুণ করি, অমুককে খুন করি। আমাদেরকে জিজ্ঞাসা করার কে আস? আমরা মাজলুম ছিলাম, আমরা প্রতিশোধ নেই নাই, কিন্তু আল্লাহর কাছে বলেছি আমরা জানা দিয়ে বিচার করো। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ মাজলুমদের পক্ষে, আল্লাহ জালেমদের পক্ষে নয়। আমি তখনই বলেছিলাম আওয়ামী লীগ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের বিচার করবেন, করবেন, করবেনই করবেন ইনশাআল্লাহ। তুমি ভাবতেও পারবে না, তুমি ভাবতেও পারবে না তোমার অবস্থা কি হবে ইনশাআল্লাহ। তুমি ভেবেছ তুমি ফেরাউনকে অতিক্রম করেছ, তুমি ভেবেছ তুমি নমরুদকে উপেক্ষা করেছ, তুমি ভেবেছ তুমি মুসলিমকে অতিক্রম করেছ, তুমি মুসলিমকে হিটলারকে অতিক্রম করতে পারো, কিন্তু আমার মাওলার শক্তিকে অতিক্রম করার ক্ষমতা তোমার নাই। লক্ষ লক্ষ মানুষের চোখের পানি বৃথা যেতে পারে না। আমি বিশ্বাস করি এই জুলুমের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আমি ভেবেছি এত মানুষকে মেরেছি, এত মানুষকে আক্রমণ করেছি, কিচ্ছু হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রক্তকে সহ্য করতে পারে না। সব রক্ত এক রক্ত নয়, সব চোখের পানি এক চোখের পানি নয়, সব নিঃশ্বাস এক নিঃশ্বাস নয়। আমি বিশ্বাস করি এই হাজারো মজলুমদের চোখের পানির কারণে, এই চোখের পানি ওদের জন্য আগুন হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই আক্ষেপ এই নিঃশ্বাস ওদের জন্য বোমা হয়ে দাঁড়িয়েবে ইনশাআল্লাহ। মজলুমদের এই আহাজারি ওদের জন্য ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা চাই এক নিরপেক্ষ নির্বাচন, আমরা চাই জাতীয় সরকার অধীনে নির্বাচন। আপনি ভাবছেন 14 এবং 18 মতো আবারও নির্বাচন করবেন? প্রতিদিন ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে, মজলুমদের পক্ষে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এক আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।